একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। কি অপরূপ সুন্দর আমাদের এই বাংলাদেশ! আমরা মুগ্ধ হই বাংলাদেশের মাটি, পানি, বায়ু এবং প্রাকৃতিক পরিবেশে। আরও মুগ্ধ করে গ্রামীণ পরিবেশ। দর্শক, এত সুন্দর এই বাংলাদেশের কিন্তু সুদীর্ঘ একটা ইতিহাস রয়েছে। যদি বলি মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ একই সুতোয় গাঁথা, খুব একটা কিন্তু ভুল হবে না। এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল, মায়ের ভাষায় কথা বলার অধিকার অর্জন করেছিল এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশে একটি লাল সবুজ পতাকা প্রতিষ্ঠা করতে পেরেছিল। সুপ্রিয় দর্শক, আজ 26শে মার্চ, মহান স্বাধীনতা দিবস। গুটি গুটি পায়ে বাংলাদেশ স্বাধীনতার প্রায় 53টি বছর পার করলো। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এবং সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিশেষ পর্ব। আমি শারমিন সুমী সবাইকে ওয়েলকাম করছি এবং সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ওয়ার্ল্ড অ্যান্ড স্মার্ট ফ্রিস এশিয়ান মিউজিকের আজকের বিশেষ আয়োজনে। যেহেতু গানের একটা আয়োজন নিয়ে আছি, গল্প তো হবে, একই সঙ্গে আপনাদের কিন্তু ফোন কল চাই, আপনাদের রিকোয়েস্টের গান অবশ্যই শুনতে পারবেন। সেজন্য কিন্তু আমাদের স্ক্রিনে দেখানো যে ফোন নম্বরটি যাচ্ছে সেখানে কল করতে হবে এবং আয়োজনটি একযোগে সম্প্রচারিত হচ্ছে এশিয়ান টিভির পর্দায়, এশিয়ান টিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে। সেখানে চাইলেও কিন্তু কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারবেন। আমি শারমিন সুমী সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। এবারে চলুন কথা বলি আজকের শিল্পীদের সাথে, চলুন দেখি কারা আছেন আমার সাথে। সাথে আছেন আপনাদের প্রিয় শিল্পী স্বপ্ন মুস্তারি প্রিয়াঙ্কা এবং তাসমিম জামান স্বর্ণা। দুজনকেই স্বাগত, কেমন আছো তোমরা? খুব ভালো আছি। আমিও খুব ভালো আছি, তুমি কেমন আছো আপু? খুব ভালো আছি। দুজনকে দেখতে ভীষণ মিষ্টি লাগছে, একেবারে লাল পরিয়ে রাখছে তোমাকেও, যেটা শুরুতে বলছিলাম যে লাল সবুজ পতাকার কথা, আজকে তো আমাদের কম্বিনেশন, আর 26শে মার্চ মানেই তো তাই, তাই না? একদমই তাই। আচ্ছা, যেহেতু শুরু হলো আয়োজনটা, আমার মনে হয় গান হয়ে যাক, আগে একটা কার কাছ থেকে শুনছি। একজন গাইলেই হয়, তাহলে গাইবো যে প্রিয়াঙ্কা। ঠিক আছে, ঠিক আছে, শুনি। আচ্ছা, আমি প্রথমে যে গানটি দিয়ে শুরু করছি, এই গানগুলো আসলে শুনতে শুনতে বড় হয়েছে এবং আমার কাছে মনে হয় বাংলাদেশের নাম যতদিন থাকবে এই গানগুলো আসলে অমর হয়ে থাকবে। এক সাগর রক্তের বিনিময়ে এই গানটি, গানটির কথা গোবিন্দ হালদার, সুর করেছিলেন আপেল মোহাম্মদ এবং গানটির মূল শিল্পী ছিলেন স্বপ্না রায়। ঠিক আছে, শুন, চেষ্টা করছি।
বাহ, শুরুটা এত সুন্দর করে হলো না। আমি গানটা যখন শুনছিলাম তখন সাবিনা ইয়াসমিন ম্যামের কথা আমার খুব মনে পড়ছিল। ঠিক তাই, আমরা আসলে শুনেছি কিন্তু ওনার গলায় বেশি এই গানটা। একদম, ভীষণ দারুণ। আর এত গুণী মানুষদের কম্বিনেশন একটা গান, সেটা কি দারুণ না হয়ে পারে? এবং খুব কঠিন একটা, খুব কঠিন গান। আর একদম হাইপারটা আমি যখন শুনছিলাম তখন মনে হলো ওরে বাবা, গলার রেঞ্জ কি দারুণ। আর প্রিয়াঙ্কার গান তো আমি যতবার শুনি ততবারই খুব মুগ্ধ হই। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। সবসময় অনেক 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 শুভকামনা, অনেক অনেক ভালোবাসা। শর্ণা কি শুনছি শুরুর গানটা? অবশ্যই স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতার গানই করব, দেশের গান করব। তো আজ আমার একটি নতুন মৌলিক গান রিলিজ হয়েছে স্বাধীনতা দিবসের সম্মানে, অবমুক্তি হলো ভোরের পাখি গানটি। বা গাইবার চেষ্টা করব। লিখেছেন শ্রদ্ধেয় শেখ নজরুল এবং সুর করেছেন শ্রদ্ধেয় শোয়েব শিবলি এবং মিউজিক করেছেন শ্রদ্ধেয় ওয়াহিদ শাহিন। ঠিক আছে, শুনে ফেলি। ঘুম থেকে জেগে দেখি জানালায় যে আছে ভোরের আলো, আমি বোঝাতে পারি না তোমার পাখির গান কি যে লাগে ভালো। ঘুম থেকে জেগে জানা
গান তো বারবার শুনে রাত পার করে দেওয়া যায়। ধন্যবাদ। এটা কি এবার রিলিজ হলো? একদমই আজ সন্ধ্যা 7টায় রিলিজ হয়েছে। তো খুবই ভালো লাগলো এবং গানটি খুব প্রকৃতির সব কিছু নিয়েই আসলে গানটি তৈরি করা হয়েছে। পাখি, নদী, আকাশ, বাতাস সব সেটাই বলছিলাম যে মনকে প্রশান্তিতে ভরিয়ে দেবার মতো একটা গান। আর হয় না যে কিছু কিছু গান শুনলে এমনিতেই মনে হয় একটা অন্য জগতে চলে গিয়েছি, এটা তেমনই একটা গান ছিল। কাজ কবে শুরু করা হয়েছিল এই গানটার? খুব রিসেন্টলি এই মাসেই শুরু করা হয়েছে, একদম প্রথম দিকে গানটি অডিও করা হয় এবং তার কিছুদিন পরে ভিডিও করে আজ রিলিজ করা হয়। খুব তাড়াতাড়ি করা হয়েছে, 26 মার্চ উপলক্ষেই গানটি করা হয়েছে। আসলে দারুণ হয়েছে, থ্যাংক ইউ। প্রিয়াঙ্কা কি শুনছি এবারে? প্রিয়াঙ্কাও কিন্তু আমাদেরকে প্রতিটা দিবসে এবং সামনে তো ঈদ আসছে নতুন নতুন গান কিন্তু উপহার দিয়েই আসছে। একদমই, আমি চেষ্টা করি আসলে আমার মৌলিক গানটা আসলে আমার অনেক বেশি যে র্যান্ডমলি বের হয় এরকম না, একটু থেমে থেমে মানে একটু একটু সময় নিয়ে কাজ করা হয়, হচ্ছে কাজ করি। তো ওইটাই আর কি, ঈদে যেহেতু মিউজিক ভিডিও শেষ হয়নি, একটা গানের শোটা আসছে না, রঙ্গন মিউজিকের ব্যানারে আকাশ মাহমুদ ভাইয়ের সাথে একটা গান আসার কথা ছিল কিন্তু শুটিংটা হয়নি, এই জন্য আসছে না। তো আমি এখন যে গানটা গাইছি এটা হচ্ছে নদীর মাঝি বলে, শ্রদ্ধা রুনা লায়লা ম্যামের খুবই জনপ্রিয় একটি গান। গানটির গীতিকার আবু হেনা মুস্তফা কামাল এবং সুরকার ছিলেন শ্রদ্ধা খন্দকার নুরুল আলম। চেষ্টা করছি, শুনে ফেলি। নদীর মাঝি বলে এসো নবী, মাঠের কবি বলে এসো নবী, দেখেছি দূরে ও
রেখেছি দূরে ও সোনারি দিন, রেখেছি দূরে ওই সোনারি দিন, রেখেছি দূরে ওই সোনারি দিন, রেখেছি দূরে ওই সোনারি দিন। গান মানেই তো সুন্দর, আমরা সেটা অবশ্যই স্বীকার করি, মিউজিশিয়ানদের জন্য আরো বেশি সুন্দর হয়ে গেছে, তা তো বটে, তা তো বটে। কিন্তু দেশের গানের কথা যদি বলি, একটু আলাদা করে বলতে হয় যে দেশের গান শুনলে আমাদের ভালো লাগাটা একটু অন্যরকম ভাবে বেড়ে যায়। আর দেশের গান যখন গাওয়া হয়, শিল্পী যখন করে থাকেন, তখন আশেপাশে যারা আছেন তারা গুনগুন করে গাইতে কোনো না কোনো ভাবে কিন্তু বাধ্য হয়। এবং গাওয়ার সময়ও, মানে আমি কি বলবো, আমার নিজের কাছে মনে হয়, আমি নিজে ফিল করি যে আমার খুবই ভয় লাগে যে এই গানগুলো আসলে মানুষের মুখে মুখে, শুধু গান না, গানের সুর, টিউন, মিউজিক কম্পোজিশন এতটা মুখস্থ মানুষের, এতটাই শুনেছেন মানুষ, একটু ভুল হলেই না খুব সাধারণ দর্শকরা বুঝে যায়। একদম, তো খুব কেয়ারফুলি গাওয়া লাগে। আর দেশের গানের মাধ্যমে আমার মনে হচ্ছে যদি বাংলাদেশকে কেউ দেখতে চায়, এক নজরে দেখতে চায় দেশের গান, একটা দেশের গান, একটা দেশের গান শোনায় দিলে সে বুঝে যাবে যে বাংলাদেশ কেমন। একদম, বাংলাদেশ কতটা সুন্দর, কত অপূর্ব। ঠিক ঠিক আছে, স্বর্ণা কি শুনছি এ পর্যায়ে? এ পর্যায়ে গাইছি একতারা তুই দেশের কথা বল রে বার বল। শুধু প্রকৃতি নয়, একতারাও কিন্তু দেশের কথা বলে। প্রত্যেকটি বাদ্যযন্ত্র যেমন মিউজিকের তালে তালে সুর উঠে, তেমনি আমরা যে দেশের গানগুলি গাই তার সাথে সাথে বাদ্যযন্ত্রগুলো যখন বাজে আরও মিষ্টি হয়ে ওঠে। তো আমি এবারে গাইছি একতারা তুই দেশের কথা। এই গানটি গীতিকবি শ্রদ্ধ গাজী মাজরুল আনোয়ার এবং সুরকার শ্রদ্ধ আনোয়ার পারভেজ। ঠিক আছে, শুনি। Thank you.
খুব সুন্দর, ধন্যবাদ। গানটা বেশ আগের, অনেক আগের, কিন্তু ওই যে প্রিয়াঙ্কা যেটা বলছিল যে এই গানগুলো আসলে চিরনতুন, কখনোই পুরনো হবার নয়, কালজয়ী গান। যতবার শুনি ততবারই আমরা মুগ্ধ হই। আমার মনে আছে যে বেশ ছোটবেলায় গানটা শুনেছিলাম এবং শেখাও হয়েছিল, আর এত বছর পরে এসেও মনে হলো যে একেবারেই নতুন। এই তো বোধহয় গতকালই বোধহয় রিলিজ হলো, তাই না? তেমনটাই কিন্তু মনে হয়। যাই হোক, সুন্দর সুন্দর কিছু গান শুনছিলাম এবং দর্শকদের নিশ্চয়ই খুব ভালো লাগছে। এই মুহূর্তে একটা ব্রেক নিয়ে আসি। দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রি সেশন মিউজিক থেকে নিয়ে নিয়েছে প্রথম বিরতি, ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যে। আশা করছি পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্যই আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ, টাকা নিয়ে চলে যাও তুমি। টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি। এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন, আমি তোমাকে ভালোবাসি না। বাঁচতে হবে না আমাকে ভালো। চিন্তা করো না, আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা। লাক্স নিবেদিত বাংলা ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি? হ্যাঁ, আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10টায়। লাক্স গ্লো টাইম। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন না?
ধারাবাহিক নাটক হিট হট নিউজ রচনা সাইফুল ইসলাম শামীম পরিচালনা আনিসুর রহমান রাজীব দেখবেন প্রতি মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত 8টায় আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা তোমার ভালোর জন্যই আমার ভালো মন্দ আমি বুঝবো আপনি ভাববেন না তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো হ্যাঁ টাকা নিয়ে চলে যাও তুমি টেবিল পরিষ্কার করো নাস্তার সময় শেষ আমরা শুধু বন্ধুই না আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি এই বিয়ে আমি মানি না তুমি যাই করো না কেন আমি তোমাকে ভালোবাসি না বাঁচতে হবে না আমাকে ভালো চিন্তা করো না আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো যত বড় মুখ নয় তত বড় কথা লাক্স নিবেদিত বাংলা ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2 কে তুমি হ্যায় আমি আমিরের স্ত্রী দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10টায় লাক্স গ্লো টাইম কখন জানি কে জানি দিল মনের কোণে হাচ্ছানি কেন জানি কে জানি The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile. Aging with style. বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন আজকে তো আমরা ঠান্ডা নিউজ আমার চ্যানেলে চলে ধারাবাহিক নাটক হিট হট নিউজ রচনা সাইফুল ইসলাম শামীম পরিচালনা আনিসুর রহমান রাজীব দেখবেন প্রতি মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত 8টায় Your channel, Asian TV.
দর্শক বিরতির পর সবাইকে আরও একবার ওয়েলকাম করছি ওয়ালটন স্মার্ট ফ্রি সেশন মিউজিকের আজকের বিশেষ পর্বে। আমি শারমিনি সুমি একেবারে শেষ পর্যন্ত থাকছি আপনাদের সাথে এবং আমার সাথে আছেন সঙ্গীত শিল্পী প্রিয়াঙ্কা ও স্বর্ণা। দুজনকে আরও একবার স্বাগত। ভীষণ সুন্দর কিছু গান শুনছিলাম, নিজেদের মৌলিক গানও ছিল। বিরতিতে গিয়েছিলাম, বিরতি থেকে যেহেতু ঘুরে এলাম, কি শুনছি প্রিয়াঙ্কার কাছে? নিশ্চয়ই স্বর্ণা তো মৌলিক গান গেয়েই ফেললো, সো আমিও আমার একটা মৌলিক গান গাইতে চাই যেটার বয়স আজকেই, মানে বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে স্পেশাল একটা প্রোগ্রাম ছিল 26 মার্চের মৌলিক গানের। সো ওই গানটা আমি গাইছি যেটা আজকে সকালেই প্রচার হয়েছে। তো গানটা শুনে আব্বু বললো যে এই গানটা আজকে গাইবা না কেন? তাই বললাম আচ্ছা তাই তো গাইবো না কেন, যেহেতু নতুন একটা মৌলিক দেশের গান, সো গেয়েই ফেলি। দুজনের কাছ থেকে সারপ্রাইজ পেয়ে গেলাম। হ্যাঁ একদম একদম, নতুন নতুন গান শোনাচ্ছি আমরা। গানটার গীতিকার হীরেন্দ্রনাথ মৃধা এবং গানটার সুরকার আমাদের খুবই লিজেন্ডারি একজন মানুষ, শ্রদ্ধেয় মকসুদজামিল মিন্টু স্যার। ঠিক আছে শুনবো, চেষ্টা করছি। তুমি অপূর্ব, তুমি অনন্য আমার বাংলাদেশ, তুমি অপূর্ব, তুমি অনন্য আমার বাংলাদেশ, তোমার জন্য
একটি সুন্দর গানের জন্য তো সুন্দর কথা, সুর আর শিল্পীর গায়কের তো অবশ্যই প্রয়োজন আছে। তো এই গানটা যখন হাতে পাওয়া হলো, তখন কোন বিষয়টা বেশি ভালো লেগেছিল, গানের কথা নাকি গানের সুরটা? গানের কথা সুর দুটোই। কারণ হচ্ছে যখন আসলে আমরা এই বয়সে এসে বা আমরা এই জেনারেশনের আর্টিস্টরা যখন আসলে একটু প্রবীণ যারা আছেন তাদের সান্নিধ্যে গান গাইতে পারি বা তাদের লেখা সুরের গানগুলো পাই, তখন আসলে নিজেকে একটু লাকি মনে হয়, বিকজ অফ তারা এখনও বেঁচে আছেন এবং তাদের সান্নিধ্যে গান গাইতে পারছি। সো এটা আসলে অনেক বড় একটা ব্যাপার মনে হয় আমার কাছে এবং খুবই ভালো লাগা কাজ করে। একজন দর্শক অপেক্ষা করছেন, ফোন কল নিচ্ছি। ঠিক আছে, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রি সেশন মিউজিকে আপনাকে ওয়েলকাম করছি। হ্যালো, ওয়ালাইকুম সালাম, আমি একজন দর্শক কোশান থেকে বলছি। আমি শিল্পী দুজনের সাথে কথা বলবো। কথা বলুন স্যার। গান হচ্ছে তো শিল্পী দাও। আসসালামু আলাইকুম। আমাদের অনুষ্ঠানটি খুবই ভালো, খুবই ভালো, ধন্যবাদ আপনাকে এবং স্বাধীনতার অনেক শুভেচ্ছা স্যার আপনাকে। স্বাধীনতা দিবসের দিন গান গাইতেছো, খুবই আমার প্রিয় স্বাধীনতা দিবস। এবং অনেক অনেক দর্শকরা আছে আমাদের লাইন পাইতেছে না, সমস্যা যে আমিও অনেক কষ্টে লাইন পাইলাম। আচ্ছা, ও বহু শিল্পীরা, বহু দর্শকরা, ধন্যবাদ স্যার। আমি ভালো গাও আর মার গান একটা আমার যে ভালো একটা বাপের গান যদি পালন খাইও আর ঠিক আছে স্যার, আমরা চেষ্টা করব, চেষ্টা করব। ঠিক আছে, তোমরা গান গাও, আসছি আমি সাথে। অনেক অনেক ধন্যবাদ, আশা করছি স্যার শেষ পর্যন্ত আমাদের সাথে আপনি থাকবেন। আচ্ছা স্যার, ফোন পেলাম, স্যার কিন্তু বীর মুক্তিযোদ্ধা এবং আমরা খুবই গর্বিত এবং এটা অনেক এনকারেজিং একটা ব্যাপার, তাই না? সবার জন্য। এবং এই যে প্ল্যাটফর্মটা, এটা কিন্তু অনেকদিন ধরে চলছে আয়োজনটা, স্যারের চেষ্টায় এবং স্যার নতুনদেরকেও যেমন সুযোগ দিয়ে আসছে, পুরাতনদের জন্য তেমন তো সুযোগ থাকছে। তা আজকের এই বিশেষ দিনে স্যারের প্রতি অনেক অনেক শ্রদ্ধা এবং বিনম্র শ্রদ্ধা স্যার আপনার জন্য, সালাম রইল। আচ্ছা, আমরা পরের গানটা শুনি। এবারে গাইছি একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা। এই গানটি গীতিকবি শ্রদ্ধেয় নজরুল ইসলাম বাবু এবং কম্পোজ করেছেন অজিত রায় এবং গেয়েছেন শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন। চেষ্টা করছি। ঠিক আছে, শুনবো। Thank you.
গানটি গেয়েছেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন ম্যাডাম, এবং এই গানটি আমরা যতবারই শুনি ততবারই কিন্তু অনুপ্রাণিত হই। এই গানগুলো আমাদের মনে আশা যোগায়, সাহস যোগায়, ভালোবাসা তো অবশ্যই দেশের প্রতি যোগায়, এবং বাংলাদেশ যে একটি সেটি এই গানের মাধ্যমেই প্রকাশ পায়। একটি বাংলাদেশ, বাংলাদেশের মতো মনে হয় না মধুময় জায়গা আর কোথাও আছে, আর মায়ের ভাষার মতো তো সম্ভবই না, আর কিছু মিষ্টি হতেই পারে না। একজন দর্শক আছেন, ফোন কল নিচ্ছি। অবশ্যই, হ্যালো, আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সাথে, কোথা থেকে ফোন করেছেন, স্বাগত আপনাকে। আমি প্রফেসর মোহাম্মদ স্বাগত আলী, অর্থনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বলছি। জি, কেমন আছেন, আয়োজন কেমন লাগছে? খুব ভালো লাগছে, মানে খুব মানে মন ভরে গান শুনলাম, পছন্দের গান অনেকগুলো হয়ে গেল। প্রিয়াঙ্কাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তোমরা কেমন আছো? আমরা সবাই ভালো আছি স্যার, আলহামদুলিল্লাহ। আমাদের প্রোগ্রাম কেমন লাগছে? খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে, এবং এই জন্য রাত জেগে জেগে দেখছি আর কি তোমাদের গান, এবং এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া স্যার। একদম। কোন গানের অনুরোধ আছে? ছিল, হ্যাঁ স্যার বলেন। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য। আচ্ছা, খুবই চমৎকার গান, আমি এখনই গেয়ে দিচ্ছি এই গানটা। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার, ভালো থাকবেন, অনেক খুশি হয়েছি। অনেক অনেক ধন্যবাদ, ভালোভাবে গাও। হ্যাঁ জি স্যার, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, আশা করছি একেবারে শেষ পর্যন্ত আমাদের সাথে আপনি থাকবেন। ঠিক আছে, সরাসরি তাহলে গানে চলে যাই। একদম প্রিয়াঙ্কা। সুবর্ণ তারুণ্য লাবণ্য।
সত্যি তো, দেশ নিয়ে আমাদের কতই না স্বপ্ন, তাই না? এখন যখন বর্তমান প্রজন্ম আমরা এই গানগুলো শুনি, তখনও কিন্তু আমরা সেই দেশের স্বপ্নের কথাগুলো ভাবি। আর মুক্তিযোদ্ধাদের, বীর মুক্তিযোদ্ধাদের কথা যদি বলি, তারা যখন যুদ্ধে গিয়েছিলেন, তারা জানতেন জীবন বিপন্ন হতে পারে বা তারা সৃষ্টিকর্তার কাছে চলে যাবে, তারা শহীদ হবেন। তারপরেও আমরা প্রত্যেকে তো জীবনকে অনেক ভালোবাসি, তারপরেও দেশের জন্য শুধুমাত্র প্রাণ উৎসর্গ করা এবং সাহসিকতার সঙ্গে যুদ্ধে যাওয়া, শহীদ হবে জেনেও, এটা কিন্তু আসলে খুব সহজ কথা নয়। একদমই না। আমি মাঝে মাঝে খুব ভাবি যে তারা আসলে আমাদের জন্য কি করে গেছেন। আমরা শত কিছুর বিনিময়ে সেই ঋণ, ওই যে গানের গানে যদি বলতে চাই, তোমাদের কখনোই শোধ হবে, কখনোই শোধ হবে না, সত্যিই শোধ হবার নয়। এক সাগর রক্তের বিনিময়ে তো আমরা পেয়েছি আমাদের এই স্বাধীনতা। আর আজকে যে বাংলা ভাষায় কথা বলছি, গান গাইছি, কত শহীদদের প্রাণ দিতে হয়েছে। ঠিক তাই আপু। এবং তোমার কথার মাঝে একটু ইন্টারাপ্ট করলাম, সেটা হচ্ছে আমার স্যার কল দিয়েছিলেন এবং আমি আসলে আমার প্রত্যেকটা টিচারদের কাছে আসলে কৃতজ্ঞ, কারণ একদম ছোটোবেলা থেকে আমি বলবো যে আমি খুবই লাকি যে এর মানে একজন স্যার কল দেয়। একটা লাইভের আগেও আমাকে আরেকজন স্যার কল দিয়েছিলেন, এটা আসলে আমার জন্য, আমার কাছে মনে হয় আমি সো ব্লেসড। এবং আজকে সকালেও আমার একজন মিসের সাথে কথা হচ্ছিলো যখন আমি স্কুলে পড়ি, সো এখন আমাকে মনে রেখেছে। এবং এই বিষয়গুলো আসলে আমাকে এত মানে ইমোশনাল করে দেয়, এত ভালো লাগা দেয়, এটা আসলে বলে বোঝাতে পারবো না। শুধু তোমার না, স্যার যখন কল দিয়েছেন আমাদের প্রত্যেকের ভালো লাগাটা কিন্তু বেড়ে গেছে। এবার আরো একজন দর্শক আছেন, ফোন কলটা নিচ্ছি। ওয়েলকাম স্মার্ট ফ্রি সেশন মিউজিকে দর্শক, আপনাকে ওয়েলকাম করছি। কে আছেন আমাদের সাথে, কোথা থেকে ফোন করেছেন? জি আমি সুমন বলছি। জি কার সঙ্গে কথা বলবেন? আমি চট্টগ্রাম জেলা সাতকানিয়া থানা বাজালিয়া থেকে বলছি। জি আমি একটু প্রিয় শিল্পী প্রিয়াঙ্কার সাথে কথা বলতে চাই। কথা বলুন, শুনছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আমিও ভালো আছি। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? খুবই সুন্দর লাগছে, আমি শেষ অবধি দেখবো। আমার একটা গানের রিকোয়েস্ট আছে। জি বলেন। মাগো তোমার দাসী হতে দেব না গানটা যদি একটু মাগো, আর তোমাকে ঘুমপাড়ানি মাসি হতে দেব। ঠিক আছে আমি গাইব। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। এবং আমার কাছে মনে হয় উনি মাত্র আমার পেজেও কমেন্ট করছে এই গানটার জন্য। আচ্ছা আচ্ছা, মানে আমি দেখলাম যে একজন কমেন্ট করেছে যে মাগো আর তোমাকে ঘুমপাড়ানি মাসি হতে দেব না। সো এই পর্যন্ত যতগুলো গানের রিকোয়েস্ট আসলো, প্রত্যেকটা গানই কিন্তু খুবই সুন্দর। আর তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা সেই গানগুলো ইনস্ট্যান্ট গিয়ে দেবার চেষ্টা করছো। অবশ্যই দর্শকদেরকে আমরা নিরাশ করব না, একদম। আচ্ছা এই মুহূর্তে ব্রেক নিয়ে ফিরছি। দর্শক, ওয়েলকাম স্মার্ট ফ্রি সেশন মিউজিক থেকে নিয়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্য আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ টাকা নিয়ে চলে যাও তুমি। টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি। এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন, আমি তোমাকে ভালোবাসি না। বাঁচতে হবে না আমাকে ভালো, চিন্তা করো না, আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা। লাক্স নিবেদিত বাংলা ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি? হ্যাঁ আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10টায়। লাক্স গ্লো টাইম। কখন জানি কে জানি দিল মনের কোণে হচ্ছানি, কেন জানি কে জানি। The style icon of the year, finally the award goes to Asian Textile. Asian Textile,
এই যুগের স্টাইল। বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন আজকে? তো আমরা ঠান্ডা নিউজ আমার চ্যানেলে চলে, ধারাবাহিক নাটক হিট হট নিউজ, রচনা সাইফুল ইসলাম শামীম, পরিচালনা আনিসুর রহমান রাজীব। দেখবেন প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টায়। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্যই, আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ, টাকা নিয়ে চলে যাও তুমি। টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি। এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন, আমি তোমাকে ভালোবাসি না। বাঁচতে হবে না আমাকে ভালো, চিন্তা করো না। আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা। লাক্স নিবেদিত বাংলা ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি? হ্যাঁ, আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10টায়। লাক্স গ্লো টাইম। The style icon of the year. Finally, the award goes to Asian textile. Asian textile, aging good style. বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন আজকে? তো আমরা ঠান্ডা নিউজ আমার চ্যানেলে চলে, ধারাবাহিক নাটক হিট হট নিউজ, রচনা সাইফুল ইসলাম শামীম, পরিচালনা আনিসুর রহমান রাজীব। দেখবেন প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টায়। দর্শক সবাইকে আরও একবার মহান স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং সকল শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও সালাম। আরও একবার ওয়েলকাম করছে ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকের আজকের বিশেষ পর্বে। সাথে আছে পুরোটা সময় জুড়ে আমি শারমিন সুমি এবং আমার সাথে আছেন সঙ্গীত শিল্পী প্রিয়াঙ্কা ও স্বর্ণা। আরও একবার স্বাগত জানাচ্ছি দুজনকে।
ফোন কলে ছিলাম আমরা, দর্শকরা সুন্দর সুন্দর গানের রিকোয়েস্ট করছিলেন এবং প্রিয়াঙ্কা যেটা বলছিল যে প্রিয়াঙ্কা স্যার ফোন করেছিলেন, শুধু প্রিয়াঙ্কার একা ভালো লাগে না, আমাদের প্রত্যেকেরই ভালো লাগা বেড়ে গিয়েছে। কারণ গুরুজি যখন ফোন করেন বা গুরুজি যখন আশীর্বাদ জানান, এর থেকে ভালো লাগার কী বা হতে পারে? একদমই। আচ্ছা, তাহলে এই ভালো লাগার রেশ ধরেই স্বর্ণার কাছে চলে যাচ্ছি, কী শুনছি এ পর্যায়ে? এবারে গাইছি এক নদী রক্ত পেরিয়ে, এই গানটি গীতিকার এবং সুরকার খান আতাউর রহমান স্যার। একদম তাই, আমার বলতে হলো না, যেহেতু তুমি অ্যাঙ্করের পাশাপাশি তুমি গানও করো এটা আমি জানি অবশ্যই। আমি কিন্তু গাইছি দুজনের সঙ্গে সঙ্গে, এটা আমি দেখছি, খুবই ভালো লাগছে, ধন্যবাদ। এবং আমাদের দর্শকও গাইছে সেটা আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, শুনি। একটু আগে কিন্তু প্রিয়াঙ্কার একটা গান শুনে বলছিলাম যে যারা যুদ্ধ করেছেন, দেশের জন্য প্রাণ দিয়েছেন, কোনো কিছুর বিনিময়ে কিন্তু তাদের ঋণ শোধ হবে না। একদমই। আর ওই যে এক নদী রক্তের বিনিময়ে, সত্যি তো জীবন বিপন্ন রেখে বা জীবন দিতে হবে, দেশের জন্য উৎসর্গ করতে হবে, তারপরেও তারা 7 কোটি মানুষের জন্য ঝাঁপিয়ে পড়েছিল যুদ্ধে। আর আমরা শুধু গান মানে গানের কথা বললেই শুধু হবে না, গানের পাশাপাশি আমার মনে হয় যে যারা যুদ্ধ করেছেন বা যারা হচ্ছে কবিতা লিখেছেন বিভিন্নভাবে, কিন্তু তারা কোনো না কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা কিন্তু যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। একদম, বেতারে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কথা কিন্তু তাহলে বলতেই হয়, তাই না? কারণ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সেই অনুষ্ঠানগুলো শোনার জন্য দর্শকরা অধীর আগ্রহে, যারা সাধারণ মানুষ ছিলেন, অধীর আগ্রহে অপেক্ষা করতেন যে কখন প্রচার হবে সেই গানগুলো। এবং বাংলা সিনেমাতে দেখেছি যে ওই ওই টাইমটাতে রেডিও নিয়ে মুক্তিযোদ্ধারা বসে থাকতেন, মুক্তিযোদ্ধারা তো বসে থাকতেন, এবং সাধারণ মানুষ যারা আছেন সেটি নিয়ে তারা অনেক আগ্রহ হয়ে বসে থাকতেন। এবং প্রিয়াঙ্কা আপুকে অনেক ধন্যবাদ আমার সাথে গলা এবং তখন যে গানগুলো বাজতো, মোরা একটি ফুলকে বাজাবো বলে যুদ্ধ করি, কারার ওই লৌহ কপাট, তোরা সব জয়ধ্বনি কর, এই গানগুলো যখনই আসলে সাধারণ মানুষ শুনতো, মুক্তিযোদ্ধারা শুনতো, মনের মধ্যে অন্যরকম একটা স্পৃহা কাজ করতো, উৎসাহ কাজ করতো। তখন জীবনের কথা তারা ভাবতেন না, মনে হতো দেশ তাদের সকল কিছু, দেশের জন্য অনেক ভালোবাসে এবং আবারও শ্রদ্ধা সকল শহীদদের প্রতি রইল। একদম। ঠিক আছে, আমরা গানে ফিরে তাহলে কি শুনছি? আমি এবারে যে গানটি গাইছি, আজকে ঠিক করেছি যে কোনো রিকোয়েস্ট বাদ দেবো না। একটু আগেই একজন দর্শক ফোন দিয়ে বললেন যে মাগো আর তোমাকে এই গানটি গাইবার জন্য, শ্রদ্ধা সাবিনা ইয়াসমিন ম্যামের খুবই জনপ্রিয় একটি এবং মিষ্টি একটি গান চেষ্টা করছি। ঠিক আছে, শুনি। Thank you.
খুশি হতে দিব না তোমায় মাগো কারো ঘরে দাসী হতে দিব না গান ছিল তাই না একদমই দর্শকরা অনুরোধ করছেন এবং সেই গানগুলো যে আমরা ইনস্ট্যান্ট গিয়ে দিচ্ছি এটা কিন্তু ভীষণ ভালো লাগার একটা ব্যাপার এবং দর্শকদের রিকোয়েস্টগুলো কিন্তু দেখেছেন এত সুন্দর সুন্দর গানের রিকোয়েস্ট করছে এবং প্রত্যেকটা দেশাত্মবোধক গানেরই তার এত সুন্দর সুন্দর খুঁজে 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 এত এত গানের রিকোয়েস্ট করছে ভীষণ ভালো তাদের জন্য আমরা শুনতে পাচ্ছি আচ্ছা একজন দর্শক আছেন বলতে বলতেই ফোন কল চালিয়েছি ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে কোথা থেকে ফোন করেছেন হ্যালো হ্যালো আমি পার্থ বলছি পুরান্ডাগড়ি থেকে জি কেমন আছেন আজন কেমন লাগছে খুবই ভালো লাগছে স্বাধীনতা দিবসের একটা সুন্দর অনুষ্ঠান এসেন টিভিকে ধন্যবাদ অল্টারনেশন মিউজিককে অসংখ্য ধন্যবাদ আর সবচেয়ে বড় কথা স্বপ্নম প্রিয়াঙ্কার গান আমার কাছে খুবই ভালো লাগে থ্যাংক ইউ কথা বলুন শুনছেন সো মাচ কেমন আছেন সঙ্গে আছি ভালো আপনাকে খুব সুন্দর লাগছে দুজনের গানই ভালো হচ্ছে ধন্যবাদ আপনাকে একটা রিকোয়েস্ট করব রেড লাইনের এটা রেড লাইনের উপস্থিতিতে হ্যাঁ না 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 সরি
রেললাইনের ধারে মিঠু পথটার পারে দাঁড়িয়ে মিঠু পথে সাবলেস পিনের গানটা আহমেদ ইমতিয়াজ বলবেন জি 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 একদম করে দিব হ্যাঁ আরেকটা হলো গিয়ে জয় বাংলা বাংলা জয় দুইজনের মুখে শোনা আপনি দুইজনের মুখে এটা তো অবশ্যই চেষ্টা করব আমরা হলো গিয়ে সব কটা জানা লাভ করে দাও না তিনটা গান একটু দারুন দারুন ঠিক আছে থ্যাংক ইউ আর ঝুলি একদম আজকে কিন্তু তোমরা দুজন একেবারে টেনশন ফ্রি কেন বললাম মানে তোমাদের খুঁজতে হবে না যে কোন গান তোমরা করবে বা কোনটার পর কোনটা হলে ভালো হয় এত এত সুন্দর সুন্দর রিকোয়েস্টের গান আমার মনে হয় যে এগুলো যদি আমরা গাই আমাদের খুব ভালো লাগছে থ্যাংক ইউ দর্শকদেরকে অনেক ধন্যবাদ একদম আচ্ছা স্বর্ণা কি শুনছি এবারে গাইছি একবার যেতে দে না আমার ছোট সোনার গায়ে গানটি শাহনাজ রহমতুল্লাহ ম্যামের গাওয়া এবং গীতিকে শ্রদ্ধ Thank you.
ধন্যবাদ। আমার মনে হয় যে আমার সঙ্গে তোমরাও একমত হবে, এই গানটা শোনার পর এই যান্ত্রিক শহর ছেড়ে মনে হচ্ছে না যে গ্রামে চলে যাই। একদমই তাই। আর গ্রামে গেলে গ্রামের যে পরিবেশটা আমার কাছে সবচেয়ে কিন্তু ভালো লাগে যে একেবারে প্রাকৃতিক যে আলো বাতাসটা সেটা কিন্তু ভীষণ সুন্দর। মিষ্টি যে বাতাসটি সকালবেলাটা আর কিছু, একদম তাই, সকালবেলাটা সকালবেলাটাই অন্যরকম। আর শহরে তো ধরো সকালবেলাটা আমাদের ঘুম ভাঙেই হর্নের আওয়াজে, অনেক বেশি গাড়ির আওয়াজ। তবে দুটো জায়গায় ভালো লাগে, শহরের জীবনটাই অন্যরকম আর গ্রামের জীবনটাই অন্যরকম। ঠিক তাই। আচ্ছা প্রিয়াঙ্কা কি শুনছি পর্যায়ে? রিকোয়েস্টের গান গাইছি, সে রেল লাইনের ধারে মেটোপথটার পারে দাঁড়িয়ে। গানটার গীতিকার শ্রদ্ধা মোহাম্মদ রফিকুজ্জামান এবং সুরকার ছিলেন আমাদের সবার প্রিয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার। এবং এই গানটি খুবই জনপ্রিয় একটি গান, শ্রদ্ধা সাবিনা ইয়াসমিন ম্যামের গাওয়া। এবং সাবিনা ইয়াসমিন ম্যাম কিন্তু আমাদের অনেকগুলো গান উপহার দিয়েছেন, অনেক অনেক গান উপহার দিয়েছেন এবং প্রত্যেকটা গান কিন্তু আমাদের প্রত্যেক সাধারণ যারা মানুষ আছে প্রত্যেকের মুখে মুখে কিন্তু গানগুলো। একজন দর্শক অপেক্ষা করছেন ফোন কল নিয়ে। ঠিক আছে, হ্যালো, আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সাথে, কোথা থেকে ফোন করেছেন? আমি বলছিলাম মাইমান সিং থেকে। আমি বলছিলাম জি কেমন আছেন, আয়োজন কেমন লাগছে? দর্শক সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আবার একটু চেষ্টা করতে থাকুন। আসসালামু আলাইকুম দর্শক, এ পর্যায়ে কে আছেন আমাদের সঙ্গে, কোথা থেকে ফোন করেছেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আপনার নামটা একটু শুনি আর কোথা থেকে ফোন করেছেন? আমার নাম মাজারুল ইসলাম সুমন। জি সুমন ভাই, আয়োজন কেমন লাগছে? রিয়াল থেকে ফোন করছি। আচ্ছা কার সঙ্গে কথা বলবেন আপনি? হ্যাঁ ভালোই লাগছে, আমি একটু শিল্পীর সাথে কথা বলতে চাই। কথা বলুন, দুজনেই শুনছি। আমরা শুনছি অনেক অনেক ধন্যবাদ দর্শক, আশা করছি আপনার পছন্দের গানটি শুনতে হলে একেবারে আমাদের শেষ পর্যন্ত সাথেই থাকবেন। দর্শক অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যে, আশা করছি এশিয়ান টিভির সাথেই থাকবেন। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্য আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ টাকা নিয়ে চলে যাও তুমি। টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি। এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন, আমি তোমাকে ভালোবাসি না। বাঁচতে হবে না আমাকে ভালো, চিন্তা করো না, আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা। লাক্স নিবেদিত বাংলা ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি? হ্যায় আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10:00। লাক্স গ্লো টাইম। কখন জানি কে জানি দিল মনের কোণে হচ্ছানি, কেন জানি কে জানি। The style icon of the year, finally the award goes to Asian Textile. Asian Textile, aging good style. আমার বসের গাড়িতে ফোন পাই, বজলে একটা টাইম পাও দিয়েছে, সে একটা শিশু আটকা পড়েছে সেখানে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি জাফরের কাছে। এমন হতে পারে মারিয়া, এটা আপনার সঙ্গে আমার শেষ কথা। তোমাপাটা ফাটলে অর্ধেক ঢাকা শহর হয়তো ডুবে যেতে পারে। 75,000 বাড়ি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা তাহলে বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন আপনি? আজকে তো আমরা হিট ঠান্ডা নিউজ আমার চ্যানেলে চলেন, মানে
আর বিরক্ত লাগে এইভাবে কি নিউজ করা। ধারাবাহিক নাটক হিট হট নিউজ রচনা সাইফুল ইসলাম শামীম, পরিচালনা আনিসুর রহমান রাজীব। দেখবেন প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টায়। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্যই আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ, টাকা নিয়ে চলে যাও তুমি। টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি। এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন, আমি তোমাকে ভালোবাসি না। বাসতে হবে না আমাকে ভালো, চিন্তা করো না। আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা। লাক্স নিবেদিত বাংলা ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি? হ্যাঁ, আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10টায়। লাক্স গ্লো টাইম। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, Educated Style. বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন আপনি? আজকে তো আমরা ঠান্ডা নিউজ আমার চ্যানেলে চলে, ধারাবাহিক নাটক হিট হট নিউজ রচনা সাইফুল ইসলাম শামীম, পরিচালনা আনিসুর রহমান রাজীব। দেখবেন প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টায়। Asian TV.
লাক্স নিবেদিত বাংলা দাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন ২। কে তুমি হ্যায়? আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত ৮:৩০ এবং ১০টায়। লাক্স গ্লো টাইম। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging with style. বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন? আজকে তো আমরা হিট ঠান্ডা নিউজ আমার চ্যানেলে চলে, ধারাবাহিক নাটক হিট হট নিউজ, রচনা সাইফুল ইসলাম শামীম, পরিচালনা আনিসুর রহমান রাজীব। দেখবেন প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায়। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্যই, আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ, টাকা নিয়ে চলে যাও তুমি। টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি। এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন, আমি তোমাকে ভালোবাসি না। বাঁচতে হবে না আমাকে ভালো। চিন্তা করো না, আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা। লাক্স নিবেদিত বাংলা দাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন ২। কে তুমি হ্যায়? আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত ৮:৩০ এবং ১০টায়। লাক্স গ্লো টাইম। দর্শক, বিরতির পর সবাইকে আবার ওয়েলকাম করছে ওয়ালটন স্মার্ট ফ্রি সেশন মিউজিকের আজকের বিশেষ পর্বে। আমি শারমিন সুমি একেবারে শেষ পর্যন্ত থাকছি আপনাদের সাথে, এবং আমার সাথে আছেন সঙ্গীত শিল্পী প্রিয়াঙ্কা ও স্বর্ণা। স্বাগত আরও একবার দুজনকে। স্বাগত। দেশের গান শুনছি এবং শহীদের প্রতি শ্রদ্ধা আমাদের সবসময় আছে, সবসময়ই থাকবে। আচ্ছা, গানে ফিরে তাহলে কার কাছ থেকে শুনছি? স্বর্ণাগত। এবার একটি মায়ের গান করছি, একটা চাঁদ ছাড়া রাত আধার কালো, মায়ের মমতা ছাড়া। আচ্ছা, শেষটা কে কে করেছিল? স্বর্ণা?
ও আচ্ছা মনে হয় অ্যানাউন্স হয়ে গিয়েছে আচ্ছা ঠিক আছে হয়ে যাক। গীতিকবি শ্রদ্ধেয় কবির বকুল এবং সুরকার শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ স্যার এবং তিনি শিল্পী চেষ্টা করছি। ঠিক আছে আচ্ছা আমরা অবশ্যই শুনবো গানটা, একজন দর্শক যে অপেক্ষা করছে আগে ফোন কলটা নিচ্ছি। হ্যালো আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে, কোথা থেকে ফোন করেছেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। বাবুল বাবুল ফকিরাপু ভালো আছেন? জি খুব ভালো আছি, আপনার কণ্ঠ শুনে বুঝে গেছি আপনি বাবুল ভাই বলছেন। আয়োজনটা কেমন লাগছে আগে সেটা একটু শুনি। দুজনকে বলি দেখো দুজনে মিলে গাও যেটা ভালো লাগে। রাঙ্গামাটি রঙে চোখ জড়ালো, বাহ খুব দারুণ একটি গান। আরেকটা হলো ওই যে সেই রেল লাইনের ধারে মেট্রো পদ্মার পারে। আচ্ছা সেই রেল লাইনের ধারে, হ্যাঁ। থ্যাংক ইউ, ধন্যবাদ বাবুল ভাই, সাথে থাকুন। আশা করছি শিল্পীরা আপনার পছন্দের গান পরিবেশন করে শোনাবেন। আচ্ছা গানে চলে যাই তাহলে, কারণ রিকোয়েস্ট কিন্তু অনেক জমে যাচ্ছে। ঠিক আছে স্বর্ণা। জি তবে কি রিকোয়েস্টের গানই করব? রাঙামাটির রঙে চোখ জোড়ালো খুবই সুন্দর একটি গান, যাক সবার সম্মতি পেয়েছি গানটি করেই ফেলি। এবং সুরকার শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী চেষ্টা করছি আমরা। Thank you.
ধন্যবাদ। সত্যি তো রূপের মধু সুরের জাদু বাংলাদেশ ছাড়া আর কোথায় বা হতে পারে। একদমই। এবং আমি একটি ছোট্ট ঘটনা বলতে চাই, সেটি হচ্ছে কিছুদিন আগে আমি রাঙামাটি সাজেক যে অঞ্চলটি সেখানে ঘুরে এসেছি এবং আসলে এত সুন্দর চোখ জোড়ানোর মতোই, এবং গানটি যখন গাইছিলাম তখন সেই স্মৃতিগুলো সেই মোমেন্টসগুলো আমার মনে পড়ে যাচ্ছিলো। এত সুন্দর পাহাড়, যত দূর তাকাচ্ছি তত দূর পাহাড় এবং সবুজ ঘাস, সবুজ এত বড় বড় গাছ দেখে মানে চোখ জুড়িয়ে যায় একদম ভোলার মতো না। এবং গানটি গাইতে গাইতে এগুলো আসছিল, গাইতে গাইতে তো সেই দৃশ্যটা মনে পড়ে যাচ্ছিল, কিন্তু যখন রাঙামাটি বেড়াতে যাওয়া হলো তখন যখন বেড়ানো হচ্ছিল এই গানটাকে গাওয়া হয়েছিল। একদম, আমি যেতে যেতে পুরো রাস্তায় এই ধরনের গানগুলোই গেতে গেতে গিয়েছি আমরা, এবং পাহাড়ের যতগুলো পাহাড়ি অঞ্চলের যে গানগুলো আছে খুবই মিষ্টি। এবং যেই গাড়িতে করে যাচ্ছিলাম আমরা সেখানে ওই জায়গার যে ত্রিপুরা এবং ওখানের যে ভাষার যে গানগুলো সেগুলো বাজানো হচ্ছিলো, একটু বোঝার ট্রাই করছিলাম কিন্তু খুবই কঠিন। তবে আমরা এই ধরনের গানগুলোই গাইতে গাইতে যাচ্ছিলাম, খুবই মজার সময়টা কাটিয়েছি আমরা। আসলে আমরা যখন যে পরিবেশে যাই আমাদের মনটা সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হয়, আর সেটা কোনো না কোনোভাবে কিন্তু অটো হয়েই যায়, আসলে মিলেই যায়, সেটা তো অন্যরকম একটা ভালো লাগা থাকে। এমনিতে আর কোন কোন জায়গায় বেড়াতে যাওয়া হয়েছে বা পছন্দের কোনো জায়গা আছে তেমন? প্রোগ্রামের খাতিরে তো সব ধরনের জায়গায় যাওয়া হয়েছে, এখন মনে হয় না যে বাংলাদেশে কোনো জায়গা বাকি আছে, সব জায়গায় সব জেলায় যাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। তবে সবচেয়ে বেশি আমার কাছে রাঙামাটিই ভালো লেগেছে, এবং চট্টগ্রাম তো আরও বেশি সুন্দর, খুবই পরিষ্কার, সমুদ্র মানেই সুন্দর, সেটা অন্যরকম একটা ভালো লাগে। আসলে বাংলাদেশের পরিবেশটা আমার মনে হয় যে এত বেশি সুন্দর, আমি একদম শুরুর দিকে বলছিলাম যে বাংলাদেশের মাটি, বায়ু এবং প্রাকৃতিক পরিবেশ, ভৌগোলিক পরিবেশ মানে এত বেশি সুন্দর, এত স্নিগ্ধ, এত শান্তি দেয় আমাদের মনে। এবং বাইরের দেশে যে ট্যুরিস্টরা আছে তারা কিন্তু বাংলাদেশ ভিজিট করতে আসে, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া, অনেক বড় ব্যাপার একটা। আচ্ছা প্রিয়াঙ্কা, কি শুনছি এবারে? রিকোয়েস্টের গান করেছিলেন একজনে, তিনটা গান, স্বর্ণা একটা গাইলো, আমি আরেকটা গাই, সেই রেল লাইনের ধারে, এবং এই গানটি আরও একজন রিকোয়েস্ট করেছিলেন, প্রায় দুই তিনজন রিকোয়েস্ট করেছেন তাই না? তো এই রেল লাইন আমাদেরকে পিছু ছাড়ছে না, রেল লাইন আমরা অবশ্যই গাইবো, কিন্তু আরও একজন দর্শক আছেন, দেখি তিনি কি রিকোয়েস্ট করছেন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন সাথে এবারে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কোথা থেকে ফোন করেছেন আর নামটা যদি একটু বলতেন? আমি সঙ্গীত শিল্পী শান্ত আহমেদ চুয়াডাঙ্গা থেকে ফোন করেছি। জি, কেমন আছেন, আয়োজন কেমন লাগছে? খুব ভালো লাগছে। প্রথমেই মহান মুক্তিযুদ্ধে যারা নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন তাদের স্মরণে আমি এক লাইন একটু গাইতে চাই, তারপর আমার শিল্পীদের সঙ্গে কথা বলতে চাই। অবশ্যই। ও আমার বাংলা মাতর আকুল করা, হৃদয় আমার যাই জড়িয়ে। আচ্ছা, আমি একটু শিল্পীদের সঙ্গে কথা বলতে চাই, প্রিয়াঙ্কা আপু এবং আমার খুব পরিচিত স্বর্ণা, স্বর্ণা আপু দুজনকে মহান স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকেও শুভেচ্ছা। তো আমার দুইজনই যেহেতু আজকে মেয়ে শিল্পী আছেন, তো আসলে আমাদের বাংলাদেশের এই দেশের গানগুলো সবচেয়ে বেশি জনগণ নন্দিত হয়েছে, আমাদের সাবিনা ম্যাম এবং আমাদের শাহনাজ রহমতুল্লাহ, এরকম অসংখ্য গান রয়েছে যাদের গানগুলো আসলে ভীষণ প্রসিদ্ধ। আমার চারটা গানের রিকোয়েস্ট আছে, যদিও আমি টিভি সেটের সামনে একটু দেরি করে বসেছি, আমি জানি না হয়ে গেছে কিনা। প্লিজ করে ফেলেন। গান হচ্ছে যে হাইরে আমার মন মাতানো দে, দারুন। দুই নম্বর হচ্ছে আমাদের শাহনাজ রহমতুল্লাহ শ্রদ্ধেয় শিল্পী, সবকটা জানালা খুলে দাও না। আর হচ্ছে জন্ম আমার ধন্য হলো, সাবিনা ম্যামের গাওয়া গান। এবং সবশেষে ও আমার বাংলা মাতৃভাষা, একটা গানও গাওয়া হয় নাই, সো আমরা চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। সাথে থাকুন, ধন্যবাদ ফোন দেওয়ার জন্য। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এশিয়ান টিভিকে। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর চারটি গানের কথা আমাদেরকে মনে করিয়ে দেবার জন্য। আশা করছি একেবারে শেষ পর্যন্ত আপনাদের আমাদের সাথেই থাকবেন আপনি। আচ্ছা, আমরা গানে ফিরে তাহলে। সিরি লাইনের ধারে এই গানটি গাইছি, গানটির গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান এবং সুর করেছিলেন আমাদের সবার প্রিয় শ্রদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল।
চেষ্টা করছি। শুনি স্যার কথা হচ্ছিল, তিনি আসলে বাংলা সঙ্গীতাঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র, আর এই নক্ষত্র যারা আছেন আমাদের বাংলাদেশে তারা কখনো ছেড়ে যান না, হয়তো দৈহিকভাবে চলে যান সৃষ্টিকর্তার কাছে কিন্তু আত্মিকভাবে সবসময় তাদের কাজের মাধ্যমে তারা বেঁচে থাকেন এবং বেঁচে থাকবেন যতদিন বাংলা গান আছে। ঠিক তাই, ঠিক তাই। দর্শকের রিকোয়েস্টের গান আমাদেরও সবার পছন্দের গান, গেয়ে ফেললে চট করে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা স্বর্ণা কি শুনছি? এবারে মায়ের গানটি করছি, একটু আগে চেয়ারম্যান স্যার রিকোয়েস্ট করেছিলেন, একদমই
একটি একটা চাঁদ ছাড়া রাত আধার কালো এই গানটি গীতিকবি শ্রদ্ধেয় কবির বকুল এবং সুরকার এবং শিল্পী শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ স্যার। ঠিক আছে শুনব। শিল্পীরা যখন মাকে নিয়ে গান করে আমার মনে হয় একেবারে পুরো গানটা ঠিকঠাক মতো গাইতে পারলো কোনো একটা জায়গাতে গলাটা কিন্তু কেঁপে ওঠে। একদমই তাই, একদমই তাই। এবং মনের অজান্তেই সেটা হয়। আসলেই তাই। এবং মায়ের ডাক এবং মা জিনিসটাই একদম অন্যরকম। এটা আসলে বলার সাথে ভেতর থেকে কান্না চলে আসে এবং যাদের মা নেই একমাত্র তারাই বোঝে যে কষ্টটা কি আসলে। একদম ঠিক তাই। আর স্বর্ণার আমি যতটুকু জানি যে মা খুব সাপোর্ট করেন, তাই না? মা সব সময় একদম এভরিথিং মা দেখেন। একদমই তাই। এবং আজকেও স্টেজের বাইরে বসে আছে, আমার গান শুনছে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আসলে স্বর্ণার ক্ষেত্রে মনে সেটা হয় যে মা সাথে না থাকলে তারও বোধহয় একটুখানি খালি খালি লাগে মনে হয়। আসলে আমি তো কোথাও যাইতে হলে আমি ইভেন কি আমি আমার ইউনিভার্সিটিতে যেতে হলেও আমি আম্মুকে বলি চলো ঘুম থেকে উঠে নিয়ে যাই, চলো যাই। ভালো লাগে, আমি ইভেন ক্লাসও করি না, ভালো লাগে না, বিকজ অনেকক্ষণ একা বাইরে থাকতে হয়। এই তো সবসময় মায়ের সাথে থেকে এত বড় হয়েছি, কখনো মা একা ছাড়ে নেই আমাকে, আলহামদুলিল্লাহ। মায়ের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। আর প্রিয়াঙ্কার ক্ষেত্রে তো বোধহয় একটু আলাদা, তাই না? বাবা সবসময় সঙ্গে থাকে। বাবাকে সবাই দেখে, মাকে একটু কম দেখে। মা হচ্ছে ঘরের মানুষ,
আমার বাবার সাপোর্ট কে করেন, বাবা না বেশি, বাবা মা দুইজনই সাপোর্ট করে, যেহেতু বাবা সাথে আসে সব সময়, সো বাবাকে সবাই দেখে। বাট গানের ক্ষেত্রে অবশ্যই আসলে আব্বুর সাপোর্টটা অনেক বেশি, এবং আব্বুর ভালোবাসা ভালো লাগা জায়গাটা সব সময় আব্বুর বেশি। এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে আমি আমরা যতটুকু জানি যে তোমার বাবা কিন্তু খুব ভালো গান করেন, দুজনে একসঙ্গে অনুষ্ঠান করতে যাওয়া হয়, একই একই স্টেজও কিন্তু শেয়ার করা হয় প্রচুর প্রচুর প্রচুর, মানে স্টেজ শোতে যাবো এবং আব্বুর সাথে আয় খুকু আয় গান গাবো না এরকম স্টেজ আমার খুব কম হয়েছে, সো এটা খুব ভালো লাগার একটা বিষয়। অনেক শুভকামনা এবং বাবার জন্য আমাদের সকলের তরফ থেকে অনেক অনেক দোয়া এবং শ্রদ্ধা রইল। ধন্যবাদ আপু। কি শুনছি পর্যন্ত? আমি একটা মায়ের গান গাই। অবশ্যই এই গানটি একদমই প্রথমবারের মতো আমি গাইছি, মানে আমি কখনোই আসলে গাই না এই গানটা। আচ্ছা স্যার কিন্তু এটাও বলেছিলেন যে মায়ের গান পারলে আমি বাবার গানও গাবো। হ্যাঁ আজকে আমি মা বাবা একদম সব সব গেয়ে ফেলবো। ঠিক আছে আগে মায়ের গানটা শুনি। ঠিক আছে। এই গানটার মূল শিল্পী হচ্ছে শ্রদ্ধা কনকচাপা ম্যাম। গানটার কথা লিখেছেন শাহাবুদ্দিন মজুমদার এবং মিউজিক কম্পোজিশনে ছিল খায়েম আহমেদ। এই গানটি হচ্ছে হায়রে মা জননী, খুবই জনপ্রিয় একটি গান, আমি চেষ্টা করছি। অবশ্যই শুনবো। মাগো তোমার মতো লই না কে হো আমায় বুকে টানি, আচল দিয়া মুছে না কে আচল দিয়া মুছে না চোখের পানি, গানটা শুনতে শুনতে গানটার স্টোরি আমার মনে হয়ে গেল, একটা ছোট্ট শিশু রাস্তায় কেঁদে কেঁদে হাঁটছে আর মায়ের কথা মনে করছে। আসলে যে স্বর্ণার কথা রেশ ধরো, আমি এটাই বলতে চাই যে মা যাদের বেঁচে আছে তারা হয়তো মায়ের মূল্যায়ন তো এভাবে বুঝতে পারবে না। আসলে আমরা সেইভাবে আসলে হয়তো মূল্যায়ন করতে পারি না, আর যাদের নাই তারা আসলে আফসোস করে। সো সকল মায়ের প্রতি শ্রদ্ধা। একদম। আর পৃথিবীর যত ভুল আছে, সন্তান যত ভুল করেন, কেউ মাফ না করলেও মা কিন্তু ঠিকই মাফ করে দেন। একদমই তাই। মায়ের প্রতি অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। একটা ব্রেক নিচ্ছি। ঠিক আছে দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রি সেশন মিউজিক থেকে এই মুহূর্তে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকবেন আশা করছি। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্য আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ টাকা নিয়ে চলে যাও তুমি। টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি। এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন, আমি তোমাকে ভালোবাসি না। বাঁচতে হবে না আমাকে ভালো। আরকিস ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি? হ্যাঁ আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10:00। লাক্স গ্লো টাইম।
কখন জানি কে জানি দিল মনের কোন সময় শেষ আমরা শুধু বন্ধুই না আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি এই বিয়ে আমি মানি না তুমি যাই করো না কেন আমি তোমাকে ভালোবাসি না বাঁচতে হবে না আমাকে ভালো চিন্তা করো না আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো যত বড় মুখ নয় তত বড় কথা লাক্স নিবেদিত বাংলা ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2 কে তুমি হ্যায় আমি আমিরের স্ত্রী দেখবেন প্রতিদিন মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত 8টায় দর্শক বিরতির পর সবাইকে আরও একবার ওয়েলকাম করছি ওয়ালটন স্মার্ট ফ্রি সেশন মিউজিকের আজকের পর্বে। আমি শারমিন সুমি একেবারে শেষ হতে আছি আপনাদের সাথে এবং আমার সাথে আছেন সঙ্গীত শিল্পী স্বপ্নম প্রিয়াঙ্কা ও স্বর্ণা। স্বাগত দুজনকে আরও একবার। ধন্যবাদ। ধন্যবাদ আপু। গানের ভেতরে ছিলাম, একই সঙ্গে গল্প চলছিল, দর্শকদের সুন্দর সুন্দর ফোন কল, অনেক অনেক গানের রিকোয়েস্ট। যেহেতু একদমই শেষের দিকে, আমরা আমার মনে হয় সেই রিকোয়েস্টের গানগুলো আমরা একটু উঠে চেষ্টা করতে পারি, একই সঙ্গে নিজেদের পছন্দের গান কিংবা যদি মৌলিক গান গাওয়ার ইচ্ছা থাকে সেগুলো কিন্তু আমরা শুনে ফেলতে পারি। আচ্ছা তাহলে স্বর্ণা কী শুনছি? আমার মৌলিক গানের ছুরি থেকে আমি আমার পছন্দের একটি গান করছি, তোমার রূপকথার গল্প শুনে ঘুম ভাঙে রাত পরির। এই গানটি ভীষণ পছন্দের গান আমার। তুমি শুনেছো তো? না, অবশ্যই শুনেছি, আমার খুব ভালো লাগে এবং আমাদের দর্শকেরও অনেক পছন্দ এই গানটি। গীতিকবি শ্রদ্ধ আমিনা ফাহিম এবং সুরকার শ্রদ্ধ জি এম জাকির হোসেন এবং উসাইদ আহমেদ প্রতীক ভাইয়া গানটি কম্পোজ করেছেন। ঠিক আছে, চেষ্টা করছি। আমি
পুরি তোমার লাগছে কেমন কাছে আমার সুরি তোমার কথার গল্প শুনি ঘুম ভাঙি রাত পুরি তোমার লাগছে কেমন কাছে আমার সুরি তুমি বৃষ্টি গল্প গানটা যখন আমি তোমার কণ্ঠে প্রথম শুনেছিলাম খালি গলা শুনেছিলাম একদমই তাই আজকে মিউজিশিয়ান ভাইদের সঙ্গে যখন এত সুন্দর করে তারা বাজালেন যখন মিউজিকের সাথে যখন শুনলাম ভালো লাগাটা আরো অনেকটা বেড়ে গেল ধন্যবাদ আর এই গানটা আমার মনে হয় যে সকালবেলা শুনতে একটু বেশি ভালো লাগবে তাই না আর রাত যখন একটু গভীর হবে তখন শুনতে কিন্তু আরো ভালো লাগবে আর সেটা যদি সমুদ্রের পাড়ে হয় তাহলে তো কোনো কথাই নেই এবং গানটি আমি চট্টগ্রাম ভয়েস লেকে ভিডিও করেছিলাম তো গানটি যেমন তেমনভাবে ভিডিও করা হয়েছে খুবই সুন্দর আমার খুব ভালো লাগে গানটি এবং মিউজিশিয়ান ভাইদের অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে বাজিয়ে দেওয়ার জন্য খুব সুন্দর একটা কম্পোজিশন হলো একদম ইনস্ট্যান্ট কিন্তু হয়ে গেল তাই আচ্ছা ঠিক আছে কি শুনছি
আমিও যেহেতু একদম ভাইবটা একদম অন্যরকম করে দিল স্বর্ণা, সো আমি হচ্ছে মৌলিক একটি গান গাইছি, যে গানটা আমার মৌলিক গানের ঝুলিতে সর্বোচ্চ ভিউ প্রাপ্ত একটা গান। আমরা ইউটিউবের বিচারে যদি বলি 3 মিলিয়ন ভিউজ আছে গানটাতে, অ্যান্ড গানটাতে টিকটক যেটা বলে এখন সবাই যে টিকটকে প্রচুর ইয়া করলে সেই গানটা বেশ মানুষের মুখে মুখে হয়। গানটা কিন্তু 2017 রিলিজ পেয়েছিল, কিন্তু গানটাতে প্রায় 5 থেকে 6 লাখের মতন টিকটক আছে। সো এই গানটি গাইছি, গানটির কথা এবং সুর জননীত একজন সুরকার অভি আকাশ, এবং গানটির মিউজিক কম্পোজিশনে ছিল রেজন শেখ। গানটি গাইছি, শুনে ফেলি। দূরে গেলে তুমি মন কাঁদে, দুঃখের জোয়ার আসে, ভিতরে যাই জলে পড়ে, চোখ জলে ভাসে, সামানি মন
গানটা খুব সুন্দর। আমি বলার আগে পাশ থেকে স্বর্ণা বলে দিলেন, আমার খুবই ভালো লাগলো, লাইনগুলো খুবই সুন্দর এবং যে গীতিকবি লিখেছেন খুবই সুন্দরভাবে এবং সুরকার যে করেছেন আমার কাছে অসাধারণ, আমার কানের মধ্যে অনেক ভালো লাগছিল শুনতে। খুব মিষ্টি গান, প্রশান্তি হলে আমার মনে হয় যে সেটাই একদম পরিপূর্ণ একটা গান হয়, একদম খুবই মিষ্টি একটি গান। থ্যাংক ইউ সো মাচ স্বর্ণা। প্রথম যে মৌলিক গানটা হাতে পাওয়া হয়েছিল সেটা মনে আছে কোন গানটা? প্রথম মৌলিক গান আমার মনে নাই, কারণ একদম যখন 2009-10 হয়তো বা তখন আমি 6-7 পড়ি, অনেক আগের কথা, ওটা মনে নাই। কিন্তু 2015 আমার প্রথম অ্যালবাম বের হয়, যেটা আসলে অ্যালবাম তো এখন আর সেরকম সুযোগ নেই করার, বাট এটা একটা শখের ব্যাপার। তো আমি তখন SSC পরীক্ষার্থী, তো তখন হচ্ছে আমার ফার্স্ট অ্যালবাম এবং সেখানে আমার কাজী শুভর সাথে ডুয়েট গান ছিল, বেলাল খান ছিল এবং আমার বাবার সাথে আমাদের বাবা মেয়ের একটা খুব সুন্দর একটা ডুয়েট গান ছিল। সো এটা আমার জন্য খুব মেমোরেবল একটা বিষয়। কতগুলো গান ছিল মোট? সেখানে 6টা গান ছিল টোটাল। আচ্ছা আচ্ছা। নিমন্ত্রণ শিরোনামে ছিল? হ্যাঁ, অডিও আকারে ছিল, অডিও আকারে ছিল। এবং পরে সেই গানগুলোর কাজী শুভ ভাইয়ের সাথে যেটা সেটার ভিডিও হয়েছিল এবং ভাসি ডুবি যেটা বিলাল খানের সাথে সেটারও ভিডিও হয়েছিল। এখন তো আসলে গান শোনার সাথে সাথে একটু দেখার ব্যাপার দাঁড়িয়েছে, তাই না? ওকে ঠিক আছে, তাহলে কার কাছে যাচ্ছি? স্বর্ণা কি শুনছি? এবারে আমি আরও একটি মৌলিক গান করছি। মৌলিক গানের মধ্যে আমার আধুনিক গান, ফোক, এই ধরনের গান সবচেয়ে বেশি আছে। রোমান্টিক গান, ক্লাসিক্যাল যে মেলোডিয়াস রোমান্টিক গানগুলো আছে এগুলো, তার সাথে ফোক গানগুলো আছে। সেখান থেকে আমি একটা ফোক গান চেষ্টা করছি, কুঞ্জবনে মোহন সুরে কে বাঁশি বাজায়, এই গানটি সুরকার শ্রদ্ধ বুলবুল আনাম এবং গীতিকবি শ্রদ্ধ জহিরুল ইসলাম বাদল এবং কম্পোজ করেছেন AH তুর্য। চেষ্টা করছি, শুনি। কুলো বালায় আমি হাই গো কুলটা বুল।
মাটির গান, লোকসুরের গান খুবই চমৎকার একদমই। তো এরকম আরো কতগুলো গান রয়েছে, কতগুলো কাজ করা হলো? আমার ছুরিতে এই ধরনের অনেকগুলো গান আছে, ফোক গান, আধুনিক গান, এবং ইতিমধ্যে আমি একটা প্লেব্যাক করেছি। মুভিটা হচ্ছে মায়া, এই ঈদে রিলিজ পাবে। অলরেডি একটা গান রিলিজ পেয়েছে কোনা আপুর ভয়েসে। 30 তারিখে আমার একটি গান রিলিজ পাবে ইনশাল্লাহ, এবং অনেক আশাবাদী, খুব ভালো লাগবে সবার। এবং গানটির মধ্যে রয়েছে বুবলি, এবং সবাই জানে অলরেডি মায়া মুভির কথা, তো দর্শকের কাছে অনেক দোয়া প্রার্থী অবশ্যই। এবং আমরাও অপেক্ষা করছি যে কবে আমরা সেই গানটি শুনতে পারবো। ধন্যবাদ, একটা ব্রেক নিচ্ছি। দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রি সেশন মিউজিক থেকে নিয়ে নিচ্ছে আবারও একটি বিরতি, ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্য আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ, টাকা নিয়ে চলে যাও তুমি। টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি। এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন, আমি তোমাকে ভালোবাসি না। বাঁচতে হবে না আমাকে ভালো, চিন্তা করো না। আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা। লাক্স নিবেদিত বাংলার ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি? হ্যায় আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10:00। লাক্স গ্লো টাইম। কখন জানি কে জানি দিল মনের কোণে হাতছানি, কেন জানি কে জানি। The style icon of the year, finally the award goes to Asian Textile. Asian Textile, এজুগের স্টাইল। আমার বসের গাড়িতে খুব ভাই মজুরি একটি টাইফুন পাওয়া গিয়েছে, সে একটি শিশু আটকা পড়েছে সেখানে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি জাপুরের কাছে। এমন হতে পারে মারিয়া, এটা আপনার শুনে আমার শেষ কথা। তোমাপাটা ফাটলে অর্ধেক ঢাকা শহর হয়তো ডিপে দিতে পারে। 75,000 বাড়ি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। আর যে তাহলে বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন না? দ্য ইয়ার অফ 95 লাগেন তো আপনার ইন দ্য ইয়ার অফ। এই দেখুন আপনি আদা আদা ধারাবাহিক নাটক হিট হট নিউজ, রচনা সাইফুল ইসলাম শামীম, পরিচালনা আনিসুর রহমান রাজীব। দেখবেন প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8:00। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্য আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ, টাকা নিয়ে চলে যাও তুমি। টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি। এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন, আমি তোমাকে ভালোবাসি না। বাঁচতে হবে না আমাকে ভালো, চিন্তা করো না। আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা। লাক্স নিবেদিত বাংলা ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি? হ্যায় আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10:00। লাক্স গ্লো টাইম। জানি কে জানি
কখন জানি কে জানি দিল মনের কোণে হাতছানি কেন জানি কি জানি The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging with style. বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন ধারাবাহিক নাটক হিট হট নিউজ রচনা সাইফুল ইসলাম শামীম পরিচালনা আনিসুর রহমান রাজীব দেখবেন প্রতি মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত 8টায়। আচ্ছা
আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে। দর্শক, চমৎকার সব দেশের গান শুনছিলাম, আধুনিক গান শুনছিলাম এবং শিল্পীদের মৌলিক গানও শুনছিলাম, একই সঙ্গে লোকগান শুনছিলাম। নিশ্চয়ই কিছুটা হলেও আপনাদের ভালো লাগছে। সবাইকে আরও একবার মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ওয়ালটন স্মার্ট ফ্রি সেশন মিউজিকের আজকের পর্বে। চলুন ফেরা যাক শিল্পীদের কাছে। সাথে আছেন সঙ্গীত শিল্পী স্বর্ণা এবং প্রিয়াঙ্কা, স্বাগত আরও একবার দুজনকে। একেবারেই শেষ ভাগে আমরা আছি, এই ভাগে গল্প একটু কম হবে, গান হবে বেশি। কার কাছ থেকে শুনছি? স্বর্ণা গিয়েছিল ব্রেকের আগে। তাহলে প্রিয়াঙ্কা? হ্যাঁ, আমরা যেহেতু একদম শেষ স্লটে আছি, সো আমরা সবাই আসলে দেশের গান দিয়ে শেষ করতে চাইছি, বিকজ অফ প্রোগ্রামটা আসলে আমাদের 26 মার্চ উপলক্ষে ছিল। সেই কারণে আমি যে গানটি গাইছি এটি আমার মৌলিক একটি গান। তুমি বলছিলে না আপু যে আমার প্রথম মৌলিক গান কোনটা, আমার যদ্দূর মনে পড়ে এই গানটা হতে পারে আমার প্রথম মৌলিক গান। আমি তখন হয়তো বা 6-7 পড়ি বা 5-6 পড়ি। বাংলাদেশের একজন স্বনামধন্য গীতিকার সুরকার শ্রদ্ধা মিল্টন খন্দকার, ওনার লেখা এবং সুরের একটি গান সবুজের বুকে লাল রক্তের দাগ গাইছি। ঠিক আছে, শুনি। বাংলাদেশের পতাকা, বাংলাদেশের পতাকা, আমার বাংলাদেশের পতাকা, সবুজের বুকে লাল রক্তের দাগ, রক্তের দাগ, রক্তের দাগ, কোটি কোটি বাঙালির রাগ অনুরাগ, রাগ অনুরাগ, রাগ অনুরাগ, সবুজের বুকে লাল রাগ অনুরাগ, সবুজ রঙের রক্ত রঙে
গানটি তো অবশ্যই ভীষণ সুন্দর, কিন্তু এত ছোট বয়সে এত কঠিন একটা গান করা হয়েছিল। একদমই, এবং আমার খুব ভালো মতো আসলে মনে পড়ছে আস্তে আস্তে, অনেক ছোটই ছিলাম তখন আমি এই গানটি, এবং তখন থাকতো না বিটিভিতে ছোটদের অনুষ্ঠান হতো, তো ওখানে আমি এই গানটা মানে রেকর্ড করে লিপসিং করেছিলাম, আমার মনে আছে। কিন্তু আমি অবাক হলাম এই জন্যই যে এত বছর পরে এই গানটা আবার আজকে আমি বলার পরে গানটা করা এবং পুরো লিরিকটা ঠিক করে গাওয়া। না আসলে আমাদের এখনকার জেনারেশনের আসলে মৌলিক দেশের গান থাকাটা এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। তো আমার কাছে আমি এখন চেষ্টা করি যে 26 মার্চ বলেন বা 16 ডিসেম্বর আমরা যেই প্রোগ্রামে যাই না কেন, আমি আমার এই গানটা গাইবার চেষ্টা করি। অবশ্যই শুভকামনা থাকবে এবং এরকম আরও নতুন নতুন অনেক গান পেতে চাই। ধন্যবাদ আপু। স্বর্ণা, মৌলিক গান নাকি এবারে দেশের গান? আমাদের মিউজিশিয়ান ভাইয়েরা একটি গান রিকোয়েস্ট করেছে, আমায় যদি প্রশ্ন করে, আলো নদীর এক দেশ, এই গানটি করছি শ্রদ্ধা শাহনাজ রহমতুল্লাহ ম্যামের। ঠিক আছে, চেষ্টা করছি। Thank you.
এই গানের রেশ ধরে যদি বলতে চাই একটা গানের কথাই বা একটা লাইনই আমার মনে আসছে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আর কি কিছু বলবার আছে? আর কিছুই বলবার নেই, একদম খুব বাংলাদেশে জন্ম হয়েছে, বাংলাদেশের মাটিতে জন্ম হয়েছে, বাংলা জানি, বাংলা ভাষা এত মিষ্টি, মনের ভাব প্রকাশ করা যাচ্ছে আলহামদুলিল্লাহ গানের মাধ্যমে, খুব ভালো লাগছে। এবং পুরো প্রোগ্রামটা আমার মনে হয় দর্শকদের অনেক বেশি ভালো লেগেছে। একদমই একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, মিউজিশিয়ান ভাইদের সঙ্গে এবার পরিচিত না হলেই নয়। একদম একদম তাই, একদম। আচ্ছা আমি আমি বলি, শুরু করি। আমাদের বাম সাইডে আছেন, কিবোর্ডে আছেন সজীব ভাই, লিড গিটারে আছেন দেবাশিষ দা, বেস গিটারে আছেন রাশেদ ভাই, এখানে অক্টোপ্যাডে আছেন রাজু ভাই, এবং তবলাতে আছেন শিমুল বড়ুয়া দাদা। ওনাদের জন্য আসলে জোরে একটা করতালি হয়ে যাক মন থেকে, আমরা না দিতে পারলেও দর্শকরা দিয়ে দিয়েছেন, এবং পুরো প্রোগ্রামটা জুড়ে একদম খুব ভালো জমজমাট ছিল আজকের প্রোগ্রামটা, শুধুমাত্র তাদের জন্য খুব ভালো লেগেছে। ধন্যবাদ, এবং তোমাকে অনেক ধন্যবাদ, খুব মিষ্টি করে বলেছো, অনেক ধন্যবাদ তোমাদের দুজনকেও এত সুন্দর সুন্দর গান উপহার দেওয়ার জন্য, এবং স্পেশাল আয়োজনটা আরো বেশি স্পেশাল করে দেবার জন্য। আমরা প্রিয়াঙ্কার গান শুনতে শুনতে বাড়ি ফিরবো, তবে তার আগে আমি একটু বিদায় নিচ্ছি। ঠিক আছে দর্শক, গল্প গানের সময়টা কখন যে ফুরিয়ে এলো আমরা বুঝতেই পারলাম না। নিশ্চয়ই আজকের আয়োজনটা ভালো লেগেছে, আজকে বিশেষ আয়োজন আপনাদের উপহার দেওয়ার প্রয়াসে সাজিয়েছিলাম প্রত্যেকটি গান, নিশ্চয়ই কিছুটা হলেও ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি করে বাংলা গান শুনুন, থাকুন এশিয়ান টিভির সঙ্গে। আচ্ছা যেহেতু আমরা শেষ গানটা শুনবো, আমরা কিন্তু ইচ্ছা করে একটা ডুয়েট গান শুনতেই পারি। ডুয়েট বলতে আমরা এটা একসাথেই করি তাহলে, মুখ মিলিয়ে করি একসাথে, আপুর সাথে আমি একটু করে মুখ মিলাচ্ছি। ঠিক আছে একদম। আমি ধন্যবাদ জানাতে চাই এশিয়ান টেলিভিশনকে, আমাদেরকে এত সুন্দর একটা দিনে আমাদেরকে স্মরণ করে আসলে এই প্রোগ্রামটাতে আমাদেরকে ডাকার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। এন্ড স্বর্ণার সাথে এটা ফার্স্ট টাইম স্ক্রিন শেয়ার হলো আমার, অনেক ভালো এক্সপিরিয়েন্স, এবং তোমাকে অনেক ধন্যবাদ, অনেকদিন পরে দেখা হলো, অনেকদিন পর দেখা হলো। ঠিক আছে, থ্যাংক ইউ, শুনি চলো। ও মাঝি পালু রাইয়া দে, বারে মাঝি না করে
মাঝি না